প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? শুভেচ্ছা, সালামু আলাইকুম আদাব। তোমরা জানো, ইতিমধ্যেই আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার আইটেমের 12টি আইটেম আছে, তার মধ্যে আমরা 8-9টি ইতিমধ্যে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা বোর্ড কোয়েশ্চেন গুলো চর্চা করছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। দুটোই মূলত একটি প্রশ্ন বারম্বর প্রশ্নে আসে এবং সেটিতে কমপক্ষে 10টি এরর থাকে, এবং সেগুলা কারেকশন করার পরে স্টুডেন্টরা প্রতিটাতে 0.5 করে 5 মার্ক পায়। যাই হোক, আমরা যথারীতি অন্যান্য গ্রামার আইটেমের মতো এটাতেও সরাসরি প্র্যাকটিসে চলে যাব। তবে সরাসরি প্র্যাকটিসে গেলেও আমি কিন্তু পাশাপাশি নিয়মগুলা বলে দিব, তোমরা একটু কষ্ট করে আলাদা খাতায় লিখে লিখে চর্চা করবা। হ্যাঁ, আমি চাইলে এখানে আলাদা একটা স্লাইডে লিখে দিতে পারতাম, সেক্ষেত্রে তোমরা কিন্তু নিজেরা চর্চা করা হতো না, সেই জন্যই আমি আর আলাদা করে লিখে দিচ্ছি না। তবে আমি পড়তে পড়তে এখানে নিয়মগুলা মোটামুটি বলে দিব। খুব বেশি না, পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের জন্য 8 থেকে 10টা নিয়ম পড়লেই আমি মনে করি সাফিসিয়েন্ট, এর বেশি খুব একটা আসে না। তাও দু একটা ব্যতিক্রম হয়তো থাকতেও পারে, বলা যায় না। যাই হোক, আমরা প্রথমে ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা কথোপকথন হচ্ছে বা কনভার্সেশন হচ্ছে। যাই হোক, আমরা এটা শুরু করার প্রথমেই বলে নেব যে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের প্রথম নিয়মটা হচ্ছে যে কোনো সেন্টেন্সে শুরুর যে ওয়ার্ড থাকবে তার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে, তার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। এটা মানে একবারে কনফার্ম ধরে নিতে হবে যে এটা একটা, যদি তুমি নিয়ম জানো পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের, সেটা হবে যে সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ড থাকবে তার প্রথম অক্ষর হবে, তার প্রথম লেটার বা আলফাবেট হবে ক্যাপিটাল লেটার। আবার এইটার সাথে আরেকটা নিয়মকে একটু মার্চ করে নাও যে প্রোনাউন আই যখন সেন্টেন্সের মধ্যখানেও যদি বসে, শুরুতে বসলে তো ক্যাপিটাল লেটার হবেই, মধ্যখানে বসলেও একা যদি বসে সে, তাহলে কিন্তু আই ক্যাপিটাল লেটার হবে। এই দুইটা মিলে আমরা একটা নিয়ম পড়লাম। যাই হোক, দ্বিতীয় যে নিয়মটা আমরা পড়বো সেটা হচ্ছে একটা সেন্টেন্স যখন একেবারেই শেষ হয়ে যাবে, যে এই সেন্টেন্স এরপরে আর কিছুই নেই, তখন কিন্তু আমরা ফুল স্টপ বসাবো, ডট বা ফুল স্টপ বসাবো। যাই হোক, আমরা শুরু করি। এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট বলতেছে যে এক্সকিউজ মি স্যার, মানে স্যারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এখানে এক্সকিউজ মি করে স্যারও সে বলেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কোথায় কোন সাইন বসাবো? আমরা এক্সকিউজ মি পরে এখানে কমা বসাবো, তারপরে স্যার লিখার পরে আমরা ফুল স্টপ দিব, কারণ এই সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেছে। কথা হচ্ছে যে আমি এক্সকিউজ মি পরে কমা কেন বসাবো? আমরা সাধারণত কাউকে অ্যাড্রেস করে কোনো কিছু বললে এরকমই বসাই, মানে যাকে অ্যাড্রেস করে বলবো তার নাম যদি শুরুতে থাকে তাহলে নামের পরে, তার নাম বা পদবি যদি শুরুতে থাকে তাহলে নামের পদবীর পরে কমা বসাবো, এবং যদি এটা পরে থাকে তাহলে আগে কমা বসাবো। আচ্ছা, যাই হোক, এটা তুমি যদি নারেশন, তোমরা যেভাবে পড়ে আসছো ডিরেক্ট নারেশন গুলা, সেইটাতে কিন্তু তুমি দেখলে দেখবা যে রিপোর্টিং ভার্বের পরে কমা এবং রিপোর্টেড স্পিচটা ডাবল ইনভার্টেড কমার ভিত্তিতে থাকে, আর এই রিপোর্টিং ভার্বের আগে কিন্তু সাবজেক্টটা থাকে। সেখান থেকে এইটার সাথে একটা মিল পাবা তোমরা। তাইলে স্যারের পরে আমরা পেলাম ফুল স্টপ, স্যারের আগে কমা। যাই হোক, এখানে আর কিছু নাই। তারপরে হচ্ছে আই ওয়ান টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেম। আচ্ছা, কিছু গ্রামাটিক্যাল সমস্যা নিয়ে সেটা শিক্ষকের সাথে আলোচনা করতে যাচ্ছে। আমরা এখানে দেখছি আই ক্যাপিটাল লেটার দেওয়া আছে, প্রবলেমস এর পরে ফুল স্টপ দেওয়া আছে, সুতরাং এটা নিয়ে আর আলোচনার কিছু নাই। টিচার বলতেছেন হোয়াট ক্লাস আর ইউ ইন, বোঝা যাচ্ছে এখানে হোয়াট দ্বারা বোঝা যাচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে এখন
আমরা ইতিমধ্যে কি পেয়েছি, বলতে গেলে তিনটা নিয়ম পেয়েছি। একটা হচ্ছে কাউকে সম্বোধন করে কিছু বললে তার ডেজিগনেশন অথবা তার নামের আগে ও পরে কমা বসে, তারপরে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, আই যেখানেই থাকুক সেটা ক্যাপিটাল লেটার হয়, সে যদি একা বসে প্রোনাউন আই, তারপরে একটা সেন্টেন্স পুরোপুরি শেষ হয়ে গেলে তারপরে ফুল স্টপ বসে, এই তিনটা পেয়েছি। এখন পেলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন বসে, তাহলে এখানে আমরা বসাবো হোয়াট প্লাস আর ইউ ইন এর পরে প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন। তারপরে আবার কি, স্যার আই এম ইন ক্লাস 11। এখানে দেখো স্যার শুরুতে দেওয়া আছে, প্রথম সেন্টেন্সে স্যার ছিল এক্সকিউজ মির পরে, আর এখানে আছে আই এম ইন ক্লাস 11 এর আগে, তাহলে স্যারের পরে এখানে কমা হবে এবং আই এম ইন ক্লাস 11 এর পরে এখানে কমা দেওয়া আছে, এটা কমা উঠে যাবে, এটা হবে ফুল স্টপ, তার মানে এখানে সেন্টেন্স শেষ। তারপরে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, এখানে আই ক্যাপিটাল লেটার দেওয়া আছে, এখানে আর তেমন কিছু নাই, এখানে ফুল স্টপ দেওয়া আছে, এই সেন্টেন্সে আর কিছু নাই। তাহলে আমরা কি পেলাম, এখানে ইন্টারগ্রেটিভ এর পরে ইন্টারগ্রেটিভ সাইন, আর এখানে যে যেটা আমরা করলাম এগুলো কিন্তু আমরা আগে করেছি, এখানে এখন নতুন নিয়ম না। তারপরে ওকে, ওকের পরে ফুল স্টপ, যে ওকেটাই একটা বাক্য এখানে যে ঠিক আছে, তারপরে ফুল স্টপ, এই সেন্টেন্স শেষ হয়ে গেল। এখন আসছে আবার আরেকটা নিয়ম, এখানে হচ্ছে টিটা হবে কি ক্যাপিটাল লেটার, এখানে আরেকটা নিয়ম না আসলে, ওই যে আমরা আগে বলেছিলাম যে লাইনের শুরুতে বা সেন্টেন্সের শুরুতে, লাইনের শুরুতে হোক অথবা সেন্টেন্সের শুরুতে হোক, যেখানে হোক প্রথম শব্দের প্রথম আলফাবেট বা লেটারটা ক্যাপিটাল লেটার হবে, সেই অনুসারে এই টিটা হবে ক্যাপিটাল লেটার। টেল মি ইয়র প্রবলেমস, প্রবলেমস এর পরে যথারীতি এখানে কি হবে, ফুল স্টপ হবে। তারপরে স্টুডেন্ট বলতেছে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ এন্ড এ ক্লোজ, এখানে দেখো এ ফ্রেজ এন্ড এ ক্লোজ এই দুইটা কিন্তু সমজাতীয়, এরকম দুইটা আছে সেই জন্য এখানে এন্ড আছে, কিন্তু এরকম যদি তারও অধিক থাকে এ ফ্রেজ এ ক্লোজ এ ওয়ার্ড এ সেন্টেন্স, তাহলে কিন্তু একটার পরে কমা, দ্বিতীয়টার পরে কমা, তৃতীয়টার পরে কমা এবং চতুর্থটার আগে মানে শেষ দুটার আগে এন্ড বসবে। তাইলে এখানে আমরা আরেকটা নিয়ম পেলাম, যেমন সমজাতি, যেমন মনে করো কোনো মানুষের গুণ বোঝাচ্ছে, যেমন কাজী নজরুল ইসলাম তিনি একজন পোয়েট ছিলেন, সিঙ্গার ছিলেন, তিনি সাহিত্যিক ছিলেন, তারপরে তিনি অভিনয় করতেন, তিনি সৈনিক ছিলেন, সবকিছু এক একটা গুণ আমরা কমা দিয়ে দিয়ে লিখবো যদি একাধিক একটি সেন্টেন্সে একাধিক থাকে। তারপরে আসছি টিচার, টিচার কি বলছেন যে ডন্ট ওয়ারি, এখানে দেখো এন এবং টির মধ্যখানে একটা অ নাই, যখন কোনো একটা বা দুইটা শব্দ পাশাপাশি বসে এগুলোর কন্ট্রাক্টেড ফর্ম বা অ্যাব্রিভিয়েটেড ফর্ম মানে সংক্ষেপিত রূপ প্রকাশ করে, তখন আমরা ওই যে জায়গাটা শব্দ আলফাবেট বা লেটারটা হারিয়ে গিয়েছে বা বিলুপ্ত সেখানে আমরা একটা কি বসাবো, অ্যাপোস্ট্রফি বসাবো। তাহলে এখানে ডু নট এর সংক্ষিপ্ত এখানে ডন্ট লেখা হয়েছে, তাহলে এন এবং টির মধ্যে কোনো আমরা একটা অ্যাপোস্ট্রফি বসাবো। তারপরে এখানে ওরির পরে ফুল স্টপ দেওয়া আছে, এটার কোনো ঝামেলা নাই। তারপরে এখানে তিনটা আই এর মতো অথবা তিনটা এল এর মতো দেখাচ্ছে, তবে প্রথমটা শেষ দুটো থেকে একটু ছোট, তার মানে হচ্ছে শেষ দুটা যেকোনো একটা আলফাবেট আর প্রথমটা একটা, আমরা জানি এই দ্বিতীয় ক্ষেত্রে আমরা আই শেল বা আই উইল এটাকে সংক্ষেপে এইভাবে লিখে, তাইলে এখানে আই এর পরেও একটা অ্যাপোস্ট্রফি হবে, তারপরে যথারীতি ডিফারেন্স এর পরে এখানে ফুল স্টপ আছে, এই মোটামুটি শেষ। তারপরে আমরা আসি রংপুর ক্যাডেট কলেজের প্রশ্নে। আচ্ছা জেরি, জেরি কি বলতেছে যে আই ক্যান চপ সাম উড টুডে, তাইলে এখানে আর তেমন কিছু নাই, আই ক্যাপিটাল লেটার দেওয়া আছে কিন্তু টুডের পরে এখানে কি দেওয়া নাই, ফুল স্টপ দেওয়া নাই, তাইলে এখানে ফুল স্টপ হবে, এটার নিয়ম আমরা আগে পড়ছি। তারপরে রাইটার কি বলতেছেন, বাট আই বি ই এ বয় কামিং ফ্রম দা অরফানেজ, তাইলে এখানে কিন্তু আই বি ই দ্বারা কি সংক্ষেপে আই হ্যাভ কে বোঝাচ্ছে, এখানে এই যে ডন্টের মতো তারপরে আই উইল এর মতো এখানেও
আই এবং বি এর মধ্যখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, তাহলে আমরা বুঝবো এখানে সংক্ষেপে আই হ্যাভ কে আই বি দ্বারা বোঝাচ্ছে। যাই হোক, আর অরফানেজের পরে এখানে একটা পুরুষ্টক হবে। তারপরে কি, তারপরে এখানে জেরি বলতেছে আই এম দা বয়, এখানেও সেম আই এবং এম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আম, এখানে আই এর পরে একটা অ্যাপোস্ট্রফি হবে আর এম তো দেওয়াই আছে, এটা হচ্ছে আই এবং এ এম এর সংক্ষিপ্ত রূপ। তারপরে বয়ের পরে যথারীতি এখানে কি হবে, ফুল স্টপ হবে। তারপরে রাইটার বলতেছেন ইউ দিয়ে এখানে কিছু দেওয়া নাই, তারপরে বি ক্যাপিটাল লেটার দেওয়া আছে, বাট ইউ আর এখানে ইউ আর কে এ বিলুপ্ত করে একত্রিত করা হয়েছে, তার মানে এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, স্মল এর পরে যদি ফুল স্টপ হবে, তাহলে এখানে ইউর পরে কি হবে, ইউর পরে এখানে একটা কি হবে, এক্সক্লেমেটরি সাইন হবে বা আশ্চর্যবোধক চিহ্ন হবে। তার কারণ এই জেরি এত ছোট যে রাইটার বা লেখক তাকে দেখে আশ্চর্য হয়ে গেছে, এত ছোট বাচ্চা তুমি কিভাবে কাট কাট, সেই জন্য তিনি এখানে ইউ বলেছে, এখানে ইউটাই একটা সেন্টেন্স, তার মানে এখানে ইউর পরে অ্যাপোস্ট্রফি হবে, দুঃখিত ইউর পরে এখানে এক্সক্লেমেটরি সাইন হবে বা আশ্চর্যবোধক চিহ্ন হবে। তাইলে আমরা এখানে আরেকটা নিয়ম পেলাম যে আশ্চর্যবোধক চিহ্ন সেন্টেন্সের পরে আশ্চর্যবোধক চিহ্ন বসে, যেমনটা আমরা পেয়েছিলাম ইন্টারগেটিভ সেন্টেন্সের। তারপরে এখানে সাইজ ডাজেন্ট ম্যাটার, এখানে এন এবং টির মধ্যখানে ও বিলুপ্ত হয়েছে বা লুপ পেয়েছে, তার কারণে এখানে একটা কি হবে, অ্যাপোস্ট্রফি হবে। সেম সাম অফ দা বিগ বয়েজ ডন্ট চপ ওয়েল, এখানে ডোনেটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডন্ট, তাহলে এখানে এন এবং টির মধ্যখানে একটা কি হবে, অ্যাপোস্ট্রফি হবে। তারপরে সেম এখানে আই হ্যাভ বিন কে সংক্ষিপ্ত দেওয়া আছে, আই এর পরে অ্যাপোস্ট্রফি হবে এবং লাস্টলি টাইমের পরে এখানে ফুল স্টপ দেওয়াই আছে। তারপরে এখানে দেখো ভেরি ওয়েল, রাইটার বলেছেন ভেরি ওয়েল, তার মানে ভেরি ওয়েল এর পরে এখানে সেন্টেন্সটা শেষ, সুতরাং এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। এখানে দেয়ার এর পরে এস, আমরা জানি দেয়ার এক শব্দ, এটার সাথে সাধারণত এস হয় না, তবে এখানে এস হলো কেন, এখানে দেয়ার ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে দেয়ারস, তার মানে দেয়ার এর পরে এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, দেয়ারস দ্য এক্স প্লুরালটি, এখানে এখানে এক্স এর পরে কিন্তু ফুল স্টপ হবে, এই সেন্টেন্সটা এখানে শেষ। এখানে জি ও জি ক্যাপিটাল লেটার দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে ওখান থেকে আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে। আচ্ছা, গো এহেড সি হোয়াট ইউ ক্যান ডু, এখানে গো এহেড এবং সি হোয়াট ইউ ক্যান ডু এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে দুইটা ক্লোজ এখানে বসেছে। তাহলে আরেকটা নিয়ম হচ্ছে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, দুইটা ক্লোজ একসাথে বসে, তাহলে একটা ক্লোজের পরে কমা হবে এবং শেষের ক্লোজের একবারে শেষে, অর্থাৎ সেন্টেন্সের শেষে ফুল স্টপ হবে। তাহলে গো অ্যাহেড এর পরে এখানে হবে কমা এবং ডুর পরে এখানে ফুল স্টপ হবে। তাহলে আমরা মোটামুটি নিয়মগুলা পেলাম। এর বাইরেও আরো কিছু নিয়ম আছে, যেমন মনে করো তোমরা নেরেশন পড়েছো, তাহলে নেরেশন ডাইরেক্ট স্পিচ গুলা যখন দেওয়া থাকে তখন কিভাবে দেওয়া থাকে, যেমন মনে করো করিম স্যার, তারপরে দেওয়ার পরে কি দেওয়া থাকে, কমা দেওয়া থাকে, লেটস প্লে, চলো আমরা খেলতে যাই, কিন্তু এই লেটস প্লেটা কি থাকে, ডাবল ইনভার্টেড কমার ভিতরে দেওয়া থাকে এবং করিম সেটের পরে এখানে কমা দেওয়া থাকে। তাইলে আবার করিমের কেটা ক্যাপিটাল লেটার দেওয়া থাকে, তাইলে আবার রিপোর্টেড স্পিচ এর এল টাও ক্যাপিটাল লেটার দেওয়া থাকে, তারপরে লেটস এর পরে যে লেটের পরে অ্যাপোস্ট্রোফি এস দেওয়া থাকে। তাইলে এখান থেকে আমরা আরো কিছু নিয়ম পাই, বা নেরেশন গুলো যদি একটু ভালো করে খেয়াল করে পড়ো, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, সেখানে কিন্তু অনেক পাংচুয়েশন এর ব্যবহার আছে। এগুলো মোটামুটি চর্চা করলে, আর আমি যে নিয়মগুলো বলে দিলাম এগুলো মাথায় রেখে তুমি যদি বোর্ড প্রশ্নগুলো বিশেষ করে এবং দেশের নাম করা কলেজের প্রশ্নগুলো চর্চা করো, কয়েকদিন চর্চা করলেই দেখবা যে তোমার মাথায় চলে আসছে এবং খুব ইজিলি তুমি এগুলা সমাধান করতে পারবা। আর খুব বেশি নিয়ম নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, নিয়ম 8টা থেকে 10টা নিয়ম পড়লেই যথেষ্ট, আর পড়া লাগবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।